জুন মাসের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ প্রবাসী আয় কম গত মাসে কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ বেড়েছে প্রবাসীদের তবে বিশ্লেষকেরা বলছেন ভালো দর আর দ্রুত পাঠানোর সুযোগ পেলে বৈধ পথেই অর্থ পাঠাবেন প্রবাসীরা আইনজীবীরা বলছেন হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানোর প্রমাণ পেলে কারাদণ্ড হতে পারে বারো বছর পর্যন্ত প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি ডিসেম্বর থেকে জুন প্রতি মাসেই প্রবাসী আয় ছিল দুইশো কোটি ডলারের ঘরে জুনে আসে ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ দুইশো কোটি ডলার জুলাই মাসের প্রথম বিশ দিনে প্রবাসী আয় আসে একশো কোটি ডলারের মতো তবে পরের আট দিনে এসেছে তেইশ কোটি ডলারেরও কম সব মিলিয়ে বিদায়ী মাসে রেমিটেন্স কমেছে ত্রিশ শতাংশের মতো ব্যাংক কর্মকর্তারা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কয়েকদিন লেনদেন বাধাগ্রস্ত হয়েছে পাশাপাশি বৈধ পথে অর্থ পাঠানোর বিপক্ষে নেতিবাচক প্রচারণাও আছে বিদেশে আমাদের রেমিটিং হাউস কথা বলছি এবং কিছু কিছু যারা সেন্ড এন্ডেও আমরা চেষ্টা করছি আমাদের এজেন্টের মধ্যে কথাবার্তা বলার জন্য এটাকে কন্টিনিউসলি এখানে বেসিক্যালি প্রচার করতে হবে আপনি এই যাতে করে মানুষের যে কনফিডেন্সের যে একটা ইস্যু আছে যেতে কথা বলা হচ্ছে সেই কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য আমাদের সবাইকে কালেক্টিভলি চেষ্টা করতে হবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে হুন্ডির পথ বেছে নিলে সুবিধা পাবে অর্থ পাচারকারীরা হুন্ডির অর্থ জঙ্গিবাদ সন্ত্রাস চোরাচালানের মতো অপরাধেও ব্যবহারের ঝুঁকি আছে বলে মনে করেন অভিবাসন খাত বিশ্লেষকরা আমি আশা করবো যে এখানে আমাদের যারা প্রবাসীরা আছেন তারা এই অনৈতিক পন্থা বা হুন্ডির চেয়ে তারা পথেই বেশি করে পাঠাবেন এবং সেক্ষেত্রে আমি মনে করি সেখানে রাষ্ট্রেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত বিশেষ করে আমাদের একজন প্রবাসী টাকা পাঠানোর ক্ষেত্রে সে এত অপপ্রচারের চেয়ে সে বিবেচনা করে কিন্তু কয়েকটা জিনিস কত দ্রুত আমার টাকাটা পৌঁছাবে আমি রেটটা কি পরিমাণ পাবো আইনজীবীরা বলছেন হুন্ডি একটি বড় ধরনের আর্থিক অপরাধ অবৈধ পথে লেনদেন করা অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা সহ কারাদণ্ডের বিধান আছে আইনে রেভিডেন্স না পাঠিয়ে হুন্ডিয়া কারে পাচ্ছে এটা যদি আপনি ট্রেস আউট করতে পারেন বাংলাদেশে ধরতে পারেন তাহলে তো আপনি তাকে আইনের আওতায় আনতে পারছেন এবং আইনের আওতা আনতে পারলে আপনি যদি তাতে ইনভেস্টিগেশন শেষ করে ট্রায়ালে চলে যান সেক্ষেত্রে যদি তার দৃষ্টান্তমূলক সাজা হয় দশ বারো জন লোকের হুন্ডিওয়ালা তাহলে তো একটা এক্সাম্পল ক্রিয়েট হবেই গত অর্থবছর ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠান দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলারের বেশি প্রবৃদ্ধি ছাড়ায় সাড়ে দশ ভাগ হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা